আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট যদি আপনার কোনো একটি ভিডিওতে থাকি তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না যতক্ষণ পর্যন্ত সেই ভিডিওটি আপনি ডিলিট করবেন না অথবা ডি ইডিট করে সেটি বাদ দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মনিটাইজেশন আপনাকে দেওয়া হবে না সো এর রিউজটা আসলে কি এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ভিডিওটা শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে প্রেস করুন আর আপনারা দেখছেন বি প্লাস আমি আপনাদের সাথে আছি বুলবুল চলুন চলে যাই ভিডিও টপিককে রিউজ আপনি অন্য কারো ভিডিও আপনার আপনার চ্যানেলে আপলোড করলেই সেটি রিউজ আর রিউজ হচ্ছে যেটি ইউটিউবে একবার আপলোড হয়েছে আপনি যদি সেই ভিডিও আবার দ্বিতীয়বার আপলোড করেন তাহলে সেটি রিইউজ আর রিউজ এটাই আর আপনি যদি কারো ভিডিওর কোনো একটু অংশ আপনার ভিডিওতে সেট করে বা এডিটে যতই এডিট করে আপনার ভিডিওতে সেট করে আপলোড করুন সেটি রিউজ হয়ে যাবে তবে কিছু অনলাইন থেকে অথবা অ্যাপস থেকে ছোটো ছোটো ভিডিও পাওয়া যায় যেগুলো হচ্ছে ইন্ট্রো এই ইন্ট্রো হচ্ছে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড বা তিন চার পাঁচ সেকেন্ড নয় সেকেন্ড এই ছোটো ছোটো ছয় সেকেন্ড বা সাত আট নয় সেকেন্ড পর্যন্ত আপনি ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন তবে সেটিকে হতে হবে দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে এর উপরে গেলে বা দশ সেকেন্ড বারো সেকেন্ড হলে সেটিও রিউজ কন্টেন্ট হতে পারে অনেকে বলছি তার রিউজ থাকা সত্ত্বেও সে মনিটাইজেশন পেয়ে গেছে তবে এটি সবার হয় না অধিকাংশ লোকেরই রিউজ একটি থাকলে তাকে আর মনিটাইজেশান দিচ্ছে না সো আপনারা কোনো ভিডিওতে আর রিউজ রাখবেন না কারো ভিডিও এডিট করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন না রিউসে পড়লে কিন্তু বড় সমস্যায় পড়ে যাবেন অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলেই সেটি রিউজে করবে সো আপনারা দেখবেন যে ভিডিওটা একবার ইউটিউবে আপলোড হয়েছে সেটি আপনার চ্যানেলে কখনো ব্যবহার করবেন না তবে ইউটিউব অনুমতি দেয় আপনাকে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড যেগুলো ইন্ট্রো ব্যবহার করা হয় সেগুলো অনুমতি দেয় কিন্তু আপনি দশ সেকেন্ড বারো সেকেন্ড বা এর উপরে আপনি ব্যবহার করতে পারেন না আবার একই ভিডিও আপনার ছোট কেটে কেটে একই ভিডিও আপনার চ্যানেলে আপনার ভিডিও আপনি আপনার চ্যানেলে বারবার ব্যবহার করতে পারবেন না তবুও রিউজ হবে আপনি যদি প্রশ্ন করেন যে ভাইয়া ইউটিউবে আমার ভিডিও একবার আপলোড করেছি সেটি আবার আপলোড করলে কি আবার রিউজ হবে অবশ্যই আপনি যদি এক ভিডিও আপনার চ্যানেলে একবার আপলোড করেছেন সেটি যদি আবার আপনার চ্যানেলে আপলোড করেন তবু সেটি রিউজ তবে আপনার এক চ্যানেল থেকে ডিলেট করে অন্য চ্যানেলে সেটি আপলোড করতে পারেন তাহলে রিউজ হবে না কিন্তু একই ভিডিও দ্বিতীয়বার আর আপলোড করলে রিউজ হবেই আপনি যদি অন্য কারো অথবা ইউ ভিডিও থেকে গুগল থেকে যদি কোনো ভিডিও ডাউনলোড করে সেটি যদি আপলোড করেন তবুও রিউজ হয়ে যাবে বা কপিরাইট এসতে পারে আর রিউজ ধরলে আপনি বুঝবেন কিভাবে। রিউজ ধরলে আপনাকে একটি মেইল করে দেওয়া হবে ইউটিউব থেকে অথবা আপনার ভিডিও ম্যানেজারে গেলে এটি দেখতে পারবেন রিউজ হয়েছে কি না আর যদি আবার অনেকে অনেককেই এটি করে না মেইলও আসে না এবং ম্যানেজারেও থাকে না তবুও কিন্তু তাদের রিউজ থাকে মনিটাইজেশন পাওয়ার সময় সেটি জানিয়ে দেয় যে আপনার রিউজ আছে সো এই রিউজটা থেকে বিরত থাকবেন আর একটি বিষয় হচ্ছে রিউজ রিউজটা কখনোই করা যাবে না করলেই আপনার মনিটাইজেশন হবে না আপনি যদি বা রিউজ থেকে বা ইউটিউবে কিছু করতে চান তাহলে রিউজ থেকে বিরত থাকবেন আজ এ পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক করবেন আর কোনো জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি